ভারতের রেলওয়ে নেটওয়ার্ক তার পরিবহন পরিকাঠামোর একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করে, যা অগণিত যাত্রী ও পণ্যের দৈনিক চলাচলকে সক্ষম করে। বিশ্বমঞ্চে চতুর্থ বৃহত্তম রেলওয়ে ব্যবস্থা হিসাবে র্যাঙ্কিংয়ে এটি প্রায় 7,500 স্টেশনগুলির একটি বিস্তৃত নেটওয়ার্ক নিয়ে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব ভারতের বৃহত্তম 10টি রেলওয়ে স্টেশন সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। 10. বিজয়ওয়াড়া জংশন। বিজয়ওয়াড়া জংশন হল অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া প্রধান রেলওয়ে স্টেশন। এর স্টেশন কোড হল BZA। এটি 16 মে 1956 সালে দক্ষিণ রেলওয়ের একটি বিভাগ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রায় 1.5 লক্ষ যাত্রীদের পরিষেবা দেয় এবং দিনে 300টিরও বেশি ট্রেন এই জংশন দিয়ে যায়। এটিতে 10টি প্ল্যাটফর্ম রয়েছে। ট্র্যাকগুলি প্রশস্ত এবং বিদ্যুতায়িত। এটি যাত্রীদের জন্য অপেক্ষার জায়গা, খাবারের স্টল, বিশ্রামাগার, অনুসন্ধান কাউন্টার ইত্যাদির মতো সমস্ত মৌলিক সুবিধা প্রদান করে। এর পাশাপাশি সম্প্রতি প্ল্যাটফর্ম নম্বর এই জংশনে একটি এক্সিকিউটিভ লাঞ্চ খোলা হয়েছে। লাঞ্চে নরম পানীয়, সংবাদপত্র, ম্যাগাজিন, যন্ত্র সঙ্গীত, লকার, ওয়াশরুম, চা এবং কফির মতো পানীয় এবং আরো অনেক কিছুর মতো সুবিধা রয়েছে। 9. আহমেদাবাদ জংশন। আহমেদাবাদ জংশন হলো ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরের প্রধান রেলওয়ে স্টেশন। এর স্টেশন কোড হল ADI। এটি উত্তর মধ্য রেলওয়ে জোনের সদর দপ্তর হিসাবে কাজ করে এবং এটি পশ্চিম রেলওয়ে নেটওয়ার্কের অংশ। এটি ভারতের অনেক বড় শহরের সাথে সংযুক্ত। ভারতের দক্ষিণ থেকে পূর্ব দিকে যাতায়াতকারী ট্রেনগুলি এই স্টেশনের মধ্য দিয়ে যায়। এতে 12টি প্ল্যাটফর্ম রয়েছে, যা আহমেদাবাদকে ভারতের সমস্ত বড় শহরের সাথে সংযুক্ত করে। এতে যাত্রীদের জন্য বিভিন্ন সুবিধা রয়েছে, যেমন খাবারের স্টল, অনুসন্ধান কক্ষ, চায়ের স্টল, লাঞ্চ, অবসর গ্রহণ কক্ষ, লাগেজ ট্রলি, পার্কিং ইত্যাদি। 8. পাটনা জংশন। এটি বিহার রাজ্যের পাটনার বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম। এটি 1862 সালে বাঁকিপুর শহরে বাঁকিপুর জংশন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। স্টেশন কোড হল PNBE। এটি ভারতীয় রেলওয়ের পূর্ব মধ্য রেলওয়ে জোনের অধীনে আসে। এটি নয়াদিল্লি এবং কলকাতা রেলপথের মধ্যে অবস্থিত। দিনে প্রায় 4 লক্ষ যাত্রী এই স্টেশনটি ব্যবহার করে, যা এটিকে বিহারের ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি করে তোলে। এতে 10টি প্ল্যাটফর্ম এবং 15টি ট্র্যাক রয়েছে। প্ল্যাটফর্মগুলি ফুটওভার ব্রিজের সাথে আন্তঃসংযুক্ত। পাটনা জংশন যাত্রীদের জন্য বিনামূল্যে আরও জল, রিটায়ারিং রুম, ওয়েটিং রুম, গাড়ি পার্কিং, রিজার্ভেশন কাউন্টার এবং স্বয়ংক্রিয় অ্যাক্সেলেটরগুলির মতো সুবিধা প্রদান করে। সম্প্রতি স্টেশনে AC ওয়েটিং রুম খোলা হয়েছে। সমস্ত মৌলিক সুবিধা সহ, যেমন HD টেলিভিশন স্ক্রিন, যা ট্রেন এবং বিনোদন সম্পর্কিত বিষয়বস্তু দেখানো হয়, ওয়াইফাই, মোবাইল এবং ল্যাপটপ চার্জিং পয়েন্ট ইত্যাদির ব্যবস্থা রয়েছে। 7. এলাহাবাদ জংশন। এলাহাবাদ জংশন, যাকে সম্প্রতি প্রয়াগরাজ জংশন নামকরণ করা হয়েছে, এটি প্রয়াগরাজ শহরের প্রধান রেলওয়ে স্টেশন। এটি উত্তর মধ্য রেলওয়ে জোনের সদর দপ্তর হিসাবে কাজ করে। এর স্টেশন কোড হল ALD এবং এতে 10টি প্ল্যাটফর্ম রয়েছে। দিনে 400টিরও বেশি ট্রেন এই জংশনের মধ্য দিয়ে যায় এবং দিনে প্রায় 2 লক্ষ যাত্রী এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে। এটি একটি এ গ্রেড রেলওয়ে স্টেশন, যার 10টি প্ল্যাটফর্ম এবং 16টি ট্র্যাক রয়েছে। এটি যাত্রীদের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করে, যার মধ্যে রয়েছে AC রিটাইনিং রুম, নন AC রিটাইনিং রুম, ওয়াইফাই এবং অন্যান্য মৌলিক সুবিধা, যেমন ওয়াশরুম, বইয়ের দোকান, খাবারের স্টল, অনুসন্ধান কাউন্টার ইত্যাদি। 6. কানপুর সেন্ট্রাল স্টেশন। কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন হল উত্তর প্রদেশের কানপুর শহরের প্রধান রেলওয়ে স্টেশন। পূর্বে এটি কানপুর উত্তর ব্যারাকপুর স্টেশন নামে পরিচিত ছিল। এটি 1930 সালে খোলা হয়েছিল এবং এটি কানপুর সেন্ট্রাল নামে পরিচিত কারণ এটি 5টি কেন্দ্রীয় ভারতীয় রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি। স্টেশন কোড হল CNB এবং এটির 14টি প্ল্যাটফর্ম রয়েছে, যা দিনে 2.3 মিলিয়নেরও বেশি যাত্রীদের পরিষেবা দেয় এবং এইভাবে এটি ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে গণনা করা হয়। 1500টিরও বেশি রেল স্টেশন সরাসরি এটির সাথে যুক্ত, যা এটিকে একটি রেলওয়ে স্টেশনে পরিণত করে। বন্দে ভারত, রাজধানী এবং শতাব্দীর মতো সমস্ত প্রধান ট্রেনগুলি তাদের যাত্রার সময় এখানে কিছুক্ষণের জন্য থামে। কানপুর সেন্ট্রালে যাত্রীদের সুবিধার মধ্যে রয়েছে একটি ওয়েটিং রুম, বইয়ের দোকান, ওয়াশরুম, স্বয়ংক্রিয় টিকিট ভেন্ডিং মেশিন, ATM, LCD স্ক্রিন এবং অন্যান্য মৌলিক সুবিধা। 5. চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। চেন্নাই সেন্ট্রাল হল চেন্নাইয়ের প্রধান রেলওয়ে স্টেশন। এর স্টেশন কোড হল MAS। পূর্বে এটি মাদ্রাজ কেন্দ্রীয় নামে পরিচিত ছিল। এটি দক্ষিণ ভারতের সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন। দিনে প্রায় 5 লাখেরও বেশি যাত্রী এই রেল স্টেশনটি ব্যবহার করে। এটি 17টি প্ল্যাটফর্ম রয়েছে এবং এর মোট দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার। এটি ভারতের প্রধান শহর, যেমন নতুন দিল্লি, কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কোয়েম্বাটুর এবং কেরালার সাথে চেন্নাইকে সংযুক্ত করে। স্টেশনের বিল্ডিংটি জর্জ হার্ডিং ডিজাইন
করেছেন এবং চেন্নাইয়ের একটি জনপ্রিয় ল্যান্ডমার্ক হিসাবে কাজ করে। এর নামকরণ করা হয়েছিল দুবার। 1996 সালে শহরের নাম মাদ্রাস থেকে চেন্নাই করা হলে প্রথমে মাদ্রাস সেন্ট্রাল থেকে চেন্নাই সেন্ট্রাল নামকরণ করা হয়। পরে এটির নামকরণ করা হয় পুরাচি থালাইন্ডার ডক্টর জে এম ই। 5 এপ্রিল 2019 রামচন্দ্রন সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের সুবিধার মধ্যে রয়েছে রেস্তোরাঁ, ইন্টারনেট, থাকার ব্যবস্থা, ওয়েটিং হল এবং শপিং মল এবং আরও অনেক কিছু। 4 নতুন দিল্লি রেলওয়ে স্টেশন। নিউ দিল্লি রেলওয়ে স্টেশন স্টেশন কোড হল NDLS। নতুন দিল্লি পাহাড়গঞ্জ এবং আজমেরি গেটের মধ্যে অবস্থিত। এটি দিল্লির প্রধান রেলওয়ে স্টেশন যা সারা বছর ব্যস্ত থাকে। প্রায় 400টি ট্রেন এই রেলওয়ে স্টেশন দিয়ে যায় এবং 5 লাখেরও বেশি যাত্রী প্রতিদিন এটি ব্যবহার করে। এটি 1926 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখনও পর্যন্ত এটি 16টি প্ল্যাটফর্ম এবং 18টি ট্র্যাক রয়েছে। পূর্ব ও দক্ষিণ দিকে যাত্রা করা বেশিরভাগ ট্রেনই নতুন দিল্লি রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে। এটি ছাড়াও রাজধানী এক্সপ্রেসের প্রধান কেন্দ্র এটি। স্টেশনটি যাত্রীদের জন্য একটি এক্সিকিউটিভ লাঞ্চ, ওয়েটিং রুম, টয়লেট, রিটাইনিং রুম ইত্যাদির মতো বিভিন্ন সুবিধা প্রদান করে। এর পাশাপাশি এটি দিল্লি মেট্রো পরিষেবার সাথেও সংযুক্ত এবং অতিরিক্ত নিরাপত্তা প্রদানের জন্য বিভিন্ন সংবেদনশীল স্থানে CCTV ক্যামেরা স্থাপন করা হয়েছে। 3 ছত্রপতি শিবাজি টার্মিনাস। ছত্রপতি শিবাজি টার্মিনাস হলো একটি ঐতিহাসিক রেলওয়ে স্টেশন যা আগে ভিক্টোরিয়া টার্মিনাস স্টেশন নামে পরিচিত ছিল। এর স্টেশন কোড হলো CSTM। 2004 সালে এটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত হয়। এটি ফ্রেডারিক উইলিয়াম স্টিভেন্সের দ্বারা ইতালীয় গথিক শৈলীর ডিজাইনে করা হয়েছিল। এটির নির্মাণ 1878 সালে শুরু হয়েছিল এবং 1887 সালে শেষ হয়েছিল। সেই সময় এর নাম ছিল ভিক্টোরিয়া টার্মিনাস। পরে বহুবার এর নামকরণ করা হয়। সম্প্রতি এটিকে 2017 সালে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস নামে নামকরণ করা হয়। এটি দেশের অন্যতম ব্যস্ত রেলওয়ে স্টেশন যা ভারতের মধ্য রেলওয়ের সদর দপ্তর হিসেবে কাজ করে। এটি দৈনিক 3 মিলিয়নেরও বেশি যাত্রীদের পরিষেবা দেয়। এটি 18টি প্ল্যাটফর্ম রয়েছে যার মধ্যে 11টি দূরপাল্লার ট্রেন এবং বাকি 7টি শহরতলির ট্রেনগুলিকে পরিষেবা দেয় যা মুম্বাইয়ের শহরতলি ভ্রমণ করে। CSTM তার যাত্রীদের জন্য অনেক সুবিধা প্রদান করে যার মধ্যে রয়েছে ওয়েটিং রুম, ওয়াশরুম, ফোন বুথ, বুকশপ, রেস্তোরাঁ, ATM, দুগ্ধের দোকান এবং আরও অনেক কিছু। এছাড়াও নিরাপত্তা সাথে CCTV ক্যামেরাও বসানো হয়েছে। 2 শিয়ালদা রেলওয়ে স্টেশন। শিয়ালদা হলো ভারতের বৃহত্তম রেলওয়ে স্টেশনগুলির মধ্যে একটি যা কলকাতা শহরে পরিষেবা দেয়। এর স্টেশন কোড হলো SDAA। এর উত্তর টার্মিনালে 13টি প্ল্যাটফর্ম এবং দক্ষিণ টার্মিনালে 7টি প্ল্যাটফর্ম রয়েছে। দিনে প্রায় 1.8 মিলিয়ন যাত্রী এই স্টেশনটি ব্যবহার করে যা এটিকে ভারতের ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে একটি করে তোলে। শিয়ালদাও রেলওয়ে স্টেশন 1869 সালে তার কার্যক্রম শুরু করে। তবে 1978 সাল পর্যন্ত এটি একটি ট্রাম টার্মিনাল ছিল। এখনও পর্যন্ত এটি 3টি টার্মিনাল রয়েছে। শিয়ালদার উত্তরে 5টি প্ল্যাটফর্ম, শিয়ালদার মেন 9টি প্ল্যাটফর্ম এবং শিয়ালদার দক্ষিণে 7টি প্ল্যাটফর্ম রয়েছে। সুতরাং এটির মোট 21টি প্ল্যাটফর্ম এবং 27টি ট্র্যাক রয়েছে। এছাড়াও কলকাতা মেট্রো লাইন শেষ হয়ে যাওয়ার পর শিয়ালদার মধ্যে দিয়ে যাবে। এছাড়াও শিয়ালদায় একটি এক্সিকিউটিভ লাঞ্চ খোলা হয়েছে যেখানে দূরপাল্লা যাত্রীরা পরের ট্রেনে ওঠার আগে খাবার এবং কিছুক্ষণ বিশ্রাম করে নিতে পারেন। 1 হাওড়া জংশন রেলওয়ে স্টেশন। হাওড়া রেলওয়ে স্টেশন হাওড়া জংশন নামে পরিচিত। এটি ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম রেলওয়ে স্টেশন। এর স্টেশন কোড হল HWN। এটি ছাড়াও এটি ভারতের ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে একটি। দিনে প্রায় 600টি যাত্রীবাহী ট্রেন এই স্টেশনটি অতিক্রম করে এবং 1 মিলিয়নেরও বেশি যাত্রী একদিনে এই জংশনটি ব্যবহার করে যাতায়াত করে। এটি 1852 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে 15 আগস্ট 1854 সালে এটি সবার জন্য খুলে দেওয়া হয়েছিল। এটিতে সর্বাধিক প্ল্যাটফর্ম 23টি রয়েছে যা একে অপরের সমান্তরালে নির্মিত এবং এতে 26টি ট্র্যাক রয়েছে। স্টেশনটিতে একটি রাস্তাও দেওয়া হয়েছে যা এটিকে 2টি সমান অংশে বিভক্ত করেছে। সুতরাং যাত্রীরা সরাসরি প্ল্যাটফর্মের ভিতরে তাদের যানবাহন পার্ক করে ভারতের প্রথম ডাবল ডেকারেটিং 2011 সালে অক্টোবরে হাওড়া থেকে ধানবাদে চলেছিল। এর পাশাপাশি এই জংশনটি যাত্রীদের জন্য পার্কিং, খাবারের স্টল, বুকিং কাউন্টার, ওয়েটিং রুম, ওয়াশরুম ইত্যাদির মতো বিভিন্ন সুবিধা প্রদান করে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।